এই সুন্দরী মেয়েটি গ্রামের সকলের সাথে ফিজিক্যাল সম্পর্ক করতে বাধ্য হয়। মঙ্গলবারের দিন গ্রামে অন্যরকম একটা পরিবেশ তৈরি হয়। কি এমন হয়েছিল এই মেয়েটির সাথে যার জন্য তাকে এইসব কাজ করতে হয়? রহস্য আর টুইস্টে ভরা মুভির কাহিনী আপনার ভালো লাগতে বাধ্য। তো চলুন মঙ্গলবারের দিন এই গ্রামে কি কি হয় সেই রহস্য জেনে আসি। গল্পের শুরুতে আমরা দুজন ছেলে মেয়েকে দেখতে পাই যাদের বয়স ছিল 13 বছর এবং 14 বছর, আর সময়টা ছিল 1986 সাল। তো ছেলেটার নাম হচ্ছে রবি আর মেয়েটার নাম হচ্ছে শালু। এরা দুজন অনেক ভালো বন্ধু ছিল। এরপর রবি শালুকে একটা কাজল গিফট করে যা পেয়ে শালু অনেক খুশি হয়। আসলে শালুর মা অনেকদিন আগে মারা গিয়েছিল। এরপর শালুর বাবা বিয়ে করে নেয় আর দ্বিতীয় বয়সের সাথে তার বাবা এখন অন্য একটা গ্রামে থাকে আর শালু এখন তার নানির সাথে বাড়িতে থাকে। শালু তার বাবাকে অনেক ভালোবাসলেও তার বাবা তাকে নিয়ে একদমই চিন্তা করে না, এমনকি ভালো করে কথাও বলে না। এরপর শালু মন্দিরে গিয়ে কান্না করতে থাকে। একটু পরে সেখানে রবি আসে আর তাকে সান্ত্বনা দেয়। তখনই সেখানে রবির বাবা এসে রবিকে মারতে থাকে। এরপর একদিন রাতে রবির বাড়িতে আগুন লেগে রবি এবং তার বাবা একসঙ্গে মারা যায়। এইভাবে কেটে যায় 10 বছর। আজ দিনটা ছিল মঙ্গলবার আর সময়টা ছিল রাত 1:15। ঠিক তখনই একটা গলিতে একটা মেয়ে কোনো কিছু নিয়ে দৌড়াতে থাকে। এরপর সকাল হলে আর আমরা এক বয়স্ক লোককে দেখি। লোকটা সকালবেলা কোনো কিছু একটা খুব মনোযোগ দিয়ে দেখছিল। কিছু সময় পর ওখানে অনেকগুলো মানুষ সেটা দেখতে থাকে। এরপর আমাদের দুজন ব্যক্তিকে দেখানো হয়। একজনের নাম হচ্ছে কাশিরাত এবং অন্যজনের নাম ছিল পুলি। পুলি চোখে দেখতে পায় না এবং তার বন্ধু হচ্ছে কাশিরাত। তারা সেখানে গিয়ে দেখতে পায় দেওয়ালে লেখা ছিল ড্যানিয়েলের ওয়াইফের সঙ্গে অন্য একটা ছেলের অবৈধ সম্পর্ক রয়েছে। এরপর সেখানে ড্যানিয়েল আসে আর এটি দেখে সে রেগে যায়। এরপর দেখা যায় গ্রামের পুরনো একটা কুয়ার কাছে ড্যানিয়েলের বউ এবং তার প্রেমিকার লাশ পড়ে রয়েছে। এরা দুজন একসঙ্গে বিষপান করে আত্মহত্যা করেছে। এরপর সেখানে এসআই মায়া আসে। সেই গ্রামে বাসু নামের একটা ফটোগ্রাফার লাস্ট দুইটি ছবি তুলে। এরপর সেই লাশটিকে পোস্টমর্টেম করতে চাইলে সেই গ্রামের জমিদার সেটা করতে দেয় না। এরপর আমরা একজন মুখোশ পরা লোককে দেখতে পাই যে লাশগুলো পুরানোর সময় দাঁড়িয়েছিল। তারপর আমরা একজন ডাক্তারকে দেখতে পাই যার কাছে একজন কাপল তার বাচ্চাকে চিকিৎসা করাতে আসে। ডাক্তার বাচ্চাকে পরীক্ষা করে আর এরপর তাদেরকে বলে তোমাদের বাচ্চার কলেরা হয়েছে, শহরে তার চিকিৎসা করতে হবে। এরপর ডাক্তার তাদের কিছু টাকা দেয় যেন তার বাচ্চার চিকিৎসা করতে পারে। এরপর আমরা একজন ছেলেকে দেখি যার নাম ছিল কবির, যে একটা মেয়ের ঘরে এসে তার সাথে রোমান্টিক সময় কাটায়। ঠিক তখনই মেয়েটির ভাই আসে যার নাম ছিল গুরু আর কবির সেই ফটোগ্রাফার ভাসুর বন্ধু ছিল। পরের দিন গ্রামের একটা পূজারী জমিদারের বাড়িতে আসে জমিদারের কাছ থেকে একটা পূজোর টাকা নিতে, কিন্তু জমিদার তো উপরওয়ালাকে বিশ্বাস করে না, তাই পূজারীকে অপমান করে। জমিদারের বউ পূজারীকে অনেকগুলো টাকা দেয় অনুষ্ঠান করার জন্য। এরপর অনুষ্ঠানের দিন চলে আসে আর এই গ্রামের বাইরে মুখোশ পরা একটা ছেলেকে দেখি যে আজবভাবে নাচ করতে থাকে। এরপর আমাদের একটি মেয়েকে দেখানো হয়, মেয়েটা তার মাথায় আগুন নিয়ে দৌড়াতে থাকে। আর আমরা আবার দেখতে পাই একই দেওয়ালে লেখা ছিল একজন ছেলে এবং মেয়ের অবৈধ সম্পর্ক রয়েছে আর তাদের নামও সেখানে লেখা ছিল। এরপর দেখা যায় যাদের নাম দেওয়ালে লেখা ছিল তারা দুইজন একটা গাছের সাথে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। এরপর পুলিশ অফিসার মায়া গ্রাম প্রধানকে বলে এবারে লাশগুলোর পোস্টমর্টেম করতে হবে আর তা না হলে এদের মারা যাওয়ার আসল কারণ জানা যাবে না, যার ফলে এবার গ্রাম প্রধান পারমিশন দিয়ে দেয়। এরপর যখন তাদের লাশগুলোকে কবর থেকে তুলতে যাওয়া হয় তখন দেখা যায় সেখানে কোনো লাশই নেই। আর এই সব ঘটনাগুলো শুধুমাত্র মঙ্গলবারেই হচ্ছিল, যার ফলে পুরো গ্রামের সবাইকে সতর্ক দেওয়া হয়। এরপর মঙ্গলবার রাতে কয়েকজন ছেলেরা বাইরে খুঁজতে থাকে যে আসলে এই খুনগুলো কারা করছে। তখনই আমরা একটা মেয়েকে দেখতে পাই যে হাতে মশাল নিয়ে দৌড়াচ্ছিল। আর এরপর আমরা একটা মুখোশ পরা লোককে দেখতে পাই, সে দেওয়ালে কিছু একটা লিখতেই যাবে আর তখনই সেখানে গুরু চলে আসে। এরপর তারা সবাই মিলে সেই লোকটিকে ধরে ফেলে আর তার মুখোশ সরিয়ে দেখতে পায় এটি গুরুর বন্ধু কবির ছিল। এদিকে আমরা সেই ডাক্তারকে দেখতে পাই যে একটা মেয়ের কান্না শুনে কুয়োর কাছে যায় আর সেখানে সে একটি ভয়ঙ্কর চেহারার মেয়েকে দেখতে পায়। এরপর ডাক্তার মেয়েটিকে শালু নামে ডাকতে থাকে। এরপর আমাদের 1.5 বছর আগের সিন দেখানো হয়। শানু এখন কলেজে পড়ে, সে দেখতে অনেক সুন্দর, গ্রামের প্রত্যেকটা ছেলে তাকে পছন্দ করে, কিন্তু শালু শুধু একজনকেই পছন্দ করত, সেটা হচ্ছে তার শিক্ষক। তার শিক্ষকও তাকে পছন্দ করত। এরপর একদিন শালু যখন ঘুমিয়েছিল তখন সে তার শিক্ষকের কথা ভেবে এক অদ্ভুত ফিল করতে থাকে আর সে কিছু প্রজাপতি দেখতে পায়। এরপর সে তার শিক্ষকের জন্য খাবার বানায় এবং শিক্ষকের বাসায় নিয়ে যায় আর তখনই বাইরে বৃষ্টি শুরু হয়ে যায়, যার ফলে শিক্ষক তাকে ঘরে বসতে বলে। শিক্ষক তাকে একটা রোমান্টিক বই পড়ে শোনায় যার ফলে শানু একটু অদ্ভুত ফিল করতে থাকে। আর এরপর তারা একে অপরের কাছে চলে যায় এবং ইন্টিমেট হয় আর এই সময় শালু আবারও কিছু প্রজাপতি দেখতে পায়। এইভাবে তাদের মধ্যে প্রেম শুরু হয়ে যায়। কয়েক মাস কেটে যাওয়ার পর শালু একদিন দেখে তার শিক্ষক তার কলেজ ছেড়ে চলে গিয়েছে আর কয়েক মাস কেটে যাওয়ার পরও তার শিক্ষক আর ফিরে আসে না। এরপর একদিন সেই শিক্ষক বিয়ে করে সেই কলেজ
কলেজে ফিরে আসে আর এটা দেখে শালু অবাক হয়ে যায় এবং কান্নায় ভেঙে পড়ে। এরপর শালু শিক্ষকের কাছে গেলে তার শিক্ষক তাকে জানায় সে তাকে কখনোই ভালোবাসেনি, শুধু তাকে ব্যবহার করেছে। এটা শুনে শালু অনেক ভেঙে পড়ে। এরপর সে বাড়িতে এসে দেখে তার একমাত্র নানি সেও এখন আর পৃথিবীতে নেই, যার ফলে শালু একদমই একা হয়ে যায়। এরপর শালু একা থাকতে থাকতে ডিপ্রেশনে চলে যায়। এরপর শালু একদিন মাঠে বসেছিল, তখনই একটি ছেলে তাকে ইশারা করে। শালু সেই ছেলেটির মধ্যে তার শিক্ষককে দেখতে পায়, যার ফলে সে ওই ছেলেটির সঙ্গে ইন্টিমেট হয়। আর তখনই আমরা আবারও কিছু প্রজাপতি দেখতে পাই। এরপর সে যখন চোখ খুলে তখন সে দেখতে পায় সেটি তার শিক্ষক নয়, অন্য কেউ ছিল। এরপর থেকে শালু বিভিন্ন ছেলেদের সাথে সম্পর্ক করতে থাকে। শালু একটা ফ্যাক্টরিতে কাজ শুরু করে এবং সেই টাকা দিয়ে তার সংসার চালায়। শালু যখন গ্রামের রাস্তা দিয়ে হেঁটে যায় তখন বৃদ্ধ থেকে যুবক সবাই তার দিকে খারাপ নজরে তাকায়। একদিন শালু বাসে করে যাচ্ছিল, তখন একটি ছেলে তাকে বাজেভাবে টাচ করতে থাকে, যার ফলে শালু অন্যরকম ফিল করতে থাকে। কিন্তু সে তার হাতে একটা রাবার বেঁধে রেখেছিল, যেটি দিয়ে সে তার হাতে আঘাত করে এবং নিজেকে কন্ট্রোল করে। এরপর শালু যখন ফ্যাক্টরি কাজ করছিল তখন তার মালিক তার কিছু বন্ধুদের নিয়ে তার কাছে আসে এবং বলে, আমার বন্ধুদের খুশি করো। শালু তাদেরকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। তখন শালুর মালিক তাকে বলে, চুপচাপ আমাদের খুশি করো। তখন শালু তাকে একটা থাপ্পড় মারে, যার ফলে মালিক রেগে গিয়ে তাকে মারতে মারতে সেখান থেকে বের করে দেয় এবং তার নামে মিথ্যা বদনাম ছড়ায়। এই ঘটনায় শালু অনেক কষ্ট পায় এবং একটা নদীর কাছে গিয়ে আত্মহত্যা করার চেষ্টা করে, কিন্তু সে করতে পারে না। এরপর সে ওই ছেলেটিকে ডাকে যার সঙ্গে সে মাঠে ইন্টিমেট হয়েছিল। শালু ছেলেটিকে মারতে বলে, এরপর ছেলেটি তাকে মারতে শুরু করে। এরপর শালু কান্নায় চিৎকার করে এবং ছেলেটিকে সেখান থেকে বের হয়ে যেতে বলে। আর শালু তখন আবারও কিছু প্রজাপতি দেখতে পায়। এরপর থেকে শালুর যখনই হাত পা কাঁপতে থাকে তখনই তার কিছু অদ্ভুত ফিলিং হয় আর সে যাকে পায় তার সঙ্গে ইন্টিমেট হয়। আর এই সবকিছু গ্রামের মানুষজন দেখতে পায়, যা দেখে এই খবরটি গ্রাম প্রধানকে দেওয়া হয়। আর এরপর গ্রাম প্রধান পুলিশ পাঠিয়ে শালুকে তার কাছে ধরে নিয়ে আসে। গ্রামের মানুষদের অর্ডার দেয় তাকে পাথর ছুড়ে মারতে মারতে গ্রাম থেকে বের করে দিতে। এর পরের দিন দেখা যায় একটি লোক কুয়োর মধ্যে শালুর লাশ খুঁজে পায়। এরপর সিন বর্তমানে চলে আসে। গ্রামের লোকজন কবিরকে ধরে পুলিশ স্টেশনে নিয়ে আসে, কিন্তু কবির বলে, আমি তাকে হত্যা করিনি, আমি আসলে গুরুর বোনকে ভালোবাসি। আমি ভেবেছিলাম আমাদের নামটা যদি দেওয়ালে লেখা হয় তাহলে গ্রামের সবাই এই ব্যাপারটা জেনে যাবে আর আমাদের সম্পর্ক তারা মেনে নিবে। তখনই সেখানে পোস্টমর্টমের রিপোর্ট আসে, যেটি দেখে অফিসার মায়া বলে, কবির খুন করেনি, তাকে ছেড়ে দাও। সেই রাতে গ্রামবাসী আবার রাতে গলিতে গলিতে ঘুরে বেড়ায় সেই হত্যাকারীকে ধরার জন্য। তখন এখানে তারা মশাল হাতে সেই মহিলাটিকে দেখতে পায়। আসলে এই মেয়েটি গ্রামবাসীর মঙ্গলের জন্য গভীর রাতে মশাল হাতে পুরো গ্রামে ঘুরে বেড়াতো। ঠিক তখনই গ্রামের অন্য সাইড থেকে কেউ চিৎকার করতে থাকে এবং সে বলে, দেওয়ালে কেউ কিছু একটা লিখে গিয়েছে আর সেখানে লেখা ছিল সবার HIV রোগ হয়েছে। অন্যদিকে আমরা গ্রামের অপর পাশে সেই ডাক্তারকে দেখি আর দেওয়ালের লেখাটি সে ডাক্তারই লিখেছিল। আর তখনই সেখানে অফিসার মায়া চলে আসে এবং তাকে বলে, তোমার সব খেলা এখানে শেষ। এখানে রিপোর্টে লেখা ছিল, মারা যাওয়া ব্যক্তিদের মরার আগে তাদের অজ্ঞান হওয়ার ওষুধ দেওয়া হয়েছিল আর এই গ্রামে শুধুমাত্র একজনই ডাক্তার ছিল, যেটা এই ডাক্তার। এসব মানুষ মারা যাওয়ার পেছনে ডাক্তারেরই হাত রয়েছে। এরপর মায়া তাকে জিজ্ঞেস করে সে কেন এমন করেছে। সে এগুলো শালুর জন্য করেছে। এরপর সিন আবারও ফ্ল্যাশব্যাকে চলে যায়। একদিন রাতে ডক্টর কোথাও যাচ্ছিল, তখনই রাস্তায় সে শালুকে দেখতে পায়। শালুকে এইভাবে দেখে সে হসপিটালে আনে। শালু তখন বলে সে আর বাঁচতে চায় না। মানসিক ডাক্তারের কাছে গেলে জানা যায় শালুর সেক্সুয়াল ডিসঅর্ডার রয়েছে, যার ফলে শালু না চাইলেও তার মধ্যে অন্যরকম অনুভূতি হতে থাকে এবং এর ফলে সে অনেক ছেলেদের সঙ্গে ইন্টিমেট হয় আর সে চাইলেও নিজেকে কন্ট্রোল করতে পারে না। এখন এটা থেকে বের হওয়ার জন্য তার একজন সঙ্গীর প্রয়োজন ছিল। তখন ডাক্তার শালুকে তার নিজের মেয়ের মতো করে নিজের কাছে আঁকলে রাখে। এরপর আস্তে আস্তে শালু সুস্থ হতে থাকে, কিন্তু তার জীবনে হঠাৎ একটা ছেলে আসে। এরপর সিন আবারও বর্তমানে আসে। সেখানে আমরা সেই ফটোগ্রাফারকে দেখি, সে জঙ্গলে সেই খুনিকে খুঁজছিল, কিন্তু তখনই সেখানে একজন মুখোশ পরা লোক চলে আসে আর তাদের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। আর ফাইনালি মুখোশ পরা লোকটি ফটোগ্রাফারকে সেখানে মেরে ফেলে। এবার আবারও ফ্ল্যাশব্যাকে সিন দেখানো হয় যেখানে শালুর পেছনে মুখোশ পরা একজন লোক তাকে ফলো করে। তখন ডাক্তার তাকে ধরে ফেলে আর জিজ্ঞেস করে, তুমি কে? ছেলেটি তার মুখোশ খুলে আর আমরা তার মুখে একটা পোড়ার দাগ দেখতে পাই। আর এখানে আমরা জানতে পারি এটি আর কেউ না, শালুর ছোটবেলার বন্ধু রবি, যার বাসায় আগুন লেগে গিয়েছিল। শালু রবিকে দেখে অনেক খুশি হয় এবং তাকে জড়িয়ে ধরে। আমাদের সেই ছোটবেলার সিন দেখানো হয় যেখানে শালু একদিন রবির বাসায় আসে আর সেখানে রবির বাবা শালুকে বাজেভাবে টাচ করতে থাকে আর তখনই সেখানে রবি চলে আসে আর এটা দেখে সে অনেক রেগে যায়। এরপর রবি রাতে যখন তার বাবা ঘুমিয়েছিল তখন তার বাবাকে বোতল দিয়ে আঘাত করে মেরে ফেলে। এরপর সব প্রমাণ মিটানোর জন্য তার বাসায় আগুন লাগিয়ে দেয়, যার ফলে তার মুখেও আগুন লেগে যায়। রবি পালিয়ে শহরে চলে আসে যাতে সবাই মনে করে সেও মারা গিয়েছে। এরপর থেকে রবি মুখোশ পরে সবসময় তাকে ফলো করত। এরপর রবি শালুকে বলে সে তাকে বিয়ে করতে চায় আর এতে ডাক্তারও সম্মতি দেয়। পরের দিন ডাক্তার এবং রবি বিয়ের জন্য শহর থেকে কিছু জিনিস কিনতে যায় আর পরের দিন ফিরে এসে দেখে শালু কুয়োতে পড়ে মারা গিয়েছে। এটি দেখে ডাক্তার এবং রবি কান্নায় ভেঙে পড়ে। এরপর ডাক্তার এবং মায়াকে দেখানো হয়। মায়া বলে শালু তো আত্মহত্যা করেছে। তখন ডাক্তার বলে সে আত্মহত্যা
হত্যা করেনি, তাকে মোট ছয়জন মিলে হত্যা করেছে। আর তাদের মধ্যে তারা চারজনকে মেরেছে, একটু আগে রবি পাঁচ নম্বরকে মেরেছে, আর এখনো একজন বাকি আছে। তখন আমাদের দেখানো হয়, জমিদার যখন বাড়িতে ফিরে আসে তখন তার বউ তাকে জিজ্ঞেস করে সে হত্যাকারীদের খুঁজে পাওয়া গিয়েছে কিনা। তখন জমিদার অনেক রেগে যায় এবং তাকে বলে নাটক করো না, এরপর তাকে মারতে শুরু করে। মানে এই ছয় নম্বর ব্যক্তিটি আর কেউ না, এটি ছিল জমিদারের বউ যে শালুকে হত্যা করেছে। এরপর আমাদের ওই দিনের কাহিনী দেখানো হয়, যেখানে রবি এবং ডাক্তার তাদের বিয়ের জন্য কেনাকাটা করতে গিয়েছিল। সেদিন রাতে কিছু লোক শালুকে রেপ করতে আসে, তখন শালুর ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। এরপর সে দেখতে পায় জমিদারের বউয়ের সঙ্গে ভাসুর অবৈধ সম্পর্ক রয়েছে। আর তখন জমিদারের বউ শালুকে দেখে ফেলে, সে অনেক ভয় পেয়ে যায় এবং ছয়জনকে নিয়ে শালুকে হত্যা করার প্ল্যান করে। এরপর তারা শালুকে হত্যা করে কুয়োতে ফেলে দেয়। আর এই সবকিছু এখন জমিদার জেনে গিয়েছিল, তাই সে রেগে তার বউকে পুড়িয়ে মেরে ফেলে। আর এটি দেখে রবি এবং ডাক্তার অনেক খুশি হয়। তো সকাল হলে মায়া জমিদারের কাছে আসে, তখন জমিদার বলে সে নিজে আত্মহত্যা করেছে। আর এখানে আমরা জানতে পারি যে অন্ধ ব্যক্তিটি রয়েছে সে আসলে অন্ধ নয়, অন্ধ হওয়ার অভিনয় করত। আর সেই দিন শালুকে মারার সময় সে ওই সব কিছু দেখে ফেলেছিল। আর সে রবি এবং ডাক্তারকে এই বিষয়ে বলেছিল, যার ফলে ডাক্তার এবং রবি সেই হত্যাকারীদের সবাইকে মেরে ফেলে। রবি সেই কুয়োর কাছে গিয়ে আত্মহত্যা করে ফেলে। আর এখানে এই মুভিটি শেষ হয়ে যায়।